কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগরে প্রতি বছরের ন্যায় 200+ অসহায় ও দরিদ্র নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার বেলা 11টায় আগানগর আনন্দবাজার সংলগ্ন এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করেন সৌমিত্র আহমেদ। এর প্রবাসী ফেসবুক বন্ধু মহলের অর্থায়নে মানুষ মানুষের জন্য নামে একটি সামাজিক সংগঠন। সংগঠনের চেয়ারপারসন সৌমিত্র আহমেদ শফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন চ্যানেল এস এ টিভির ভৈরব প্রতিনিধি জয়নাল আবিদিন রিটন, মাই টিভির ভৈরব প্রতিনিধি মোহাম্মদ শাহনুর, বাবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আশরাফুল আলম, দৈনিক ইনকিলাবের ভৈরব সংবাদদাতা এম আর রুবেল, মৌলানা ইমরানুল হক শামীম প্রমুখ। আমরা 5 মিনিট আমরা সময় দেব। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।